এখানে এসে গ্যামটার লাগি স্পেশাল জায়গা আমরা বলতে আমার আরো আছেন সঙ্গী সাথে তার লাগিও আর আমার লাগিও ও যে একটা ঘুপড়ি গাছ আছে এলো ফাঁকি তাকে উড়ি উড়ি বাড়িয়ে যায় সকালবেলা দেখতে খুব মজা লাগে তো গীতা বন্ধুরা কেতা হবার আজকে আবার গেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আমি পূজা আর তোমরা দেখা এসডি পূজা ব্লগার চ্যানেলের ভিডিও তো চলো ভিডিওটা শুরু করি আজকের ভিডিওটা একটু অন্যরকম আর মুখও আর না সকালকে সৌন্দর্য উপভোগ করাই আই মতন ডারে তার লাগে বাইরনি তো খুব তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও আইব কারণ আমি প্ল্যান বানাই আর একটু স্পেশাল কিছু করার তো দেখি কিতা করতাম পারি চেষ্টা করবো ভালো কিছু ভিডিও দেওয়ার আর কি আর সত্যি সকাল সকাল মানে উঠিয়া আটা আর খাওয়া মানে সব কিছু একটা মজা আছে খুব ভাল লাগে আর কি আমার তো এমনিও ভাল লাগে আর আমি উঠি তো ভিডিও বানাই না আর কি আজকে হই বানাইলেই একটা কারণ যেহেতু বহুদিন হয়ে গেছে কোনো ভিডিও বানানি ওর না আজকে তো ভিডিও বানানি বানে ও ভাবিয়া বাইরে হয়েছে আর ভিডিওটাও বানানি তো এখনও কিন্তু অন্ধকার রয়েছে আর আমি মোবাইলের আলো দিয়ে খড়ি আর গতিকে আমার মোবাইল আলোকৃতভাবে দেখা যায় আর আশপাশ দেখতে হবে কত সুন্দর আসন সকালে উঠিয়ে বারোই দেখা খুব ভালো লাগলো আমার ভালো লাগে বারোই যেদিন টাইম পাই আর কি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়া দেওয়ার অনুরোধ রইল কারণ পরবর্তীতে আরো আরো সুন্দর সুন্দর অসাধারণ ভিডিও কল দেখার লাগে আজকে সকালে সকাল প্রভাতে বাড়িয়ে থাকো আটা তাহলে জানাই আজকে সকালটা কীরকম লাগছে কমেন্ট করিয়া আমার তো খুব ভালো লাগছে আজকে বাড়িয়া আর আমার সব দিনও ভালো লাগে বাড়িয়া যেদিনও টাইম পাই আমি বাইরই তখন সামনে গেছে একটা ব্রিজ স্পেশাল ব্রিজ যখন আমরা সব সময় আই আই গপ টপ মারি আর কি আর খুব বেশি মজা হয় এখানে এসে গ্যামটার লাগি স্পেশাল জায়গা আমরা বলতে আমার আরও আছেন সঙ্গী সাথে তার লাগিও আর আমার লাগিও কারণ আমরা এনে আইয়া বইয়া বাতাসরে অনুভব করি আউরোর বাতাসরে আর খুব ভাল লাগে আর সকাল সকাল যখন মানে দৌড়াই উড়াই আর কি যেদিন দৌড়াই উড়াইয়া আঁটি আইয়া এখানেও আমরা রেস্ট করি আর কোথাও হয়তো ভাল লাগে তাহলে ভাল লাগে ও যে একটা ঝুপড়ি গাছ আছে এনে ফাঁকি থাকে তা উড়ি উড়ি বাড়িয়ে যাইন সকালবেলা দেখতে খুব মজা লাগে তো আজকে তো বেশি নাই ও একটা দেখি আর কেন বোয়াত নইলে কারেন্টের তারও আরও ফাঁকি বোয়াত তাহে আর তারা কিচিরমিচির শব্দ হরে কিচিরমিচির শব্দ ওখানে হরে আর মজা লাগে তারপরে অন্য দিন আরও বেশি হরে তো টাটা ব্রিজ যাই আর কি
বিকালে আবারও আইব, কারণ এটা এখানে আমরা সবসময় আই আটি আটি। এদিকে গিয়া হয়েছে গিয়া আমার বাল্যকালের স্কুল, আজকে আর যাইতাম না, কারণ পাড়ে যাইতে গেলে লাগবো 5টা বাজে যার। তো আজকে সকাল সকাল বাইরিয়া আমার পুরা আজকের অনুভূতিটা আইসে আর কি, যে আমি যেদিন ফার্স্ট ব্লগ ফার্স্টে যেটা ভিডিও আর কি আমি ইউটিউবে লাগিয়ে বানাইতে, তখন ওদিনও আমি ওরকম সকাল সকাল বাড়িয়েছিলাম ঘর থেকে, বাড়িয়া সব ওটার আগে ভিডিও বানাইছিলাম, তাতে কেউ দেখে না। তবে এই ভিডিওটা এরকম না, এই ভিডিওটা তো আটাত বাড়াইছি, আর এখন মাংস দেখালে কোনো যায় না, কিন্তু তখনকার তো এটা ভিডিওটা ফার্স্ট ভিডিও আসলাম, সেটা কইতাম অন্ধকার ঝাপসা কুয়াশার মধ্যে বাড়াইছিলাম সব ওটার আগে, বাকিওয়ালা কেউ দেখছিল না। ফার্স্ট ভিডিওটা জানে কীরকম হয়েছে, তো ফার্স্ট ভিডিও তো তার লাগে ফার্স্ট ভিডিওটা কীরকম হয়েছিল, এখনও ঠিক আছে, আমার গলতি আছে, এখনও আমার ভুল হয়, ভুল তো হইব, ভুল না হইলে তো শিখতে পারতাম না, ভুল করা দরকার আমি যেটা মনে হবে আর কি, কারণ তো ভুল করবা তো তো শিক্ষা অর্জন করতে পারবা, লাগে কেউ ভুলগুলার থেকে আর কি আমি শিখি। আর আমার প্রথম ভিডিও এখনও না দেখলে দেখলিও, আমি নিচে ডেসক্রিপশনও লিঙ্ক দিয়া দিব, দেখিলিও কীরকম কুয়াশার দিন আসলো, কারণ ঠান্ডা দিনে আমি ফার্স্ট ভিডিও বানাইছিলাম। তো আজকের লাগে ভিডিওটা অতটুকু দেখাইব, নতুন কোনো ভিডিওর মধ্যে নতুন কোনো জায়গা আর নতুন কোনো কিচ্ছু নিয়ে, তো চলো টাটা, বাই বাই।